শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামে শুক্রবার রাত আটটার দিকে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আমির হোসেন ও আব্দুল কাদের এবং উভয় পক্ষে তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আলমামুন বলেন এই দুই গ্রুপ তাদের এলাকায় প্রায়ই মারামারি করে ঈদের পরে উদ্যোগ নিয়েছিলাম একটা সমাধান করার তার আগেই দুর্ঘটনা ঘটে গেছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুরশিদ জানান রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে উভয় পক্ষে তিরিশ জন আহত হয়েছে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এখনো অভিযোগপত্র দাখিল হয়নি অভিযোগ দিলে মামলা নেওয়া হবে